নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। হয়তো এতদিন আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি আপনাদের কাছে একদম নতুন, কারণ এই বিষয়ের উপর এতদিন হয়তো আপনারা আলোচনা শুনেননি। আপনি ধনু রাশির মানুষ, আপনার কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে, বিবাহ ভালো হবে, পার্টনারশিপ বিজনেস কার সাথে করবেন, এবং প্রেমের ক্ষেত্রে কোন কোন রাশি আপনার ক্ষেত্রে ভালো, এবং আপনার শত্রু রাশি কোনগুলো, সমস্ত কিছু বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, ধনু রাশি এটি ঘোড়ার মধ্যে একটা মানুষ বসে রয়েছে এবং ধনুক নিয়ে, অর্থাৎ ধনু রাশির জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্স এদের মধ্যে কিন্তু থাকে। বৃহস্পতির সেক্টর যথেষ্ট জ্ঞান, ইনটিউশন পাওয়ার প্রবল কিন্তু থাকে, এবং আত্মবিশ্বাস এদের মধ্যে কিন্তু ভরপুর থাকে, এবং প্রচণ্ড সাহসী এবং পরিশ্রমী ধনু রাশির জাতক কিন্তু হয়ে থাকে। বৃহস্পতি এর মালিক হওয়ার ফলে এর মধ্যে ধনুরাশির জাতকের মধ্যে মানুষকে যথেষ্ট বুঝানোর টেকনিক, বুঝানোর ক্যাপেবিলিটি থাকে ধনুরাশি, এবং উচ্চ পদে যায়, অনেক উচ্চ পদে কিন্তু যায়। যদি জন্মছকে বড় কোনো দোষ না থাকে কিনা, অনেক উচ্চ পদে কিন্তু আসীন কিন্তু হয় ধনুরাশির। প্রথম আসি, কোন রাশির সাথে আপনার বন্ধুত্ব ভালো হবে। দেখুন, আপনি একটা পার্টনারশিপ বিজনেস করছেন বা বিবাহ করছেন বা প্রেমের ক্ষেত্রে কোন কোন রাশিগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, কোন রাশি থেকে আপনার সমস্যা আসতে পারে, সমস্ত কিছু বিষয় আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। নাম্বার ওয়ান, আপনার ক্ষেত্রে বন্ধু রাশি কোনটা? সিংহ রাশি, কর্কট রাশি এবং মীন রাশি খুব বন্ধু রাশি, অর্থাৎ সিংহ, কর্কট, মীন এই তিনটি রাশি বন্ধু রাশি। আপনার বিবাহের জন্য কোন কোন রাশি ভালো হবে? আপনার মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এদের সাথে বিবাহ করলে কিন্তু ন্যাচারালি ভালো হয়। যদি জন্মকুণ্ডলী অবশ্যই দেখা দরকার, কিন্তু ওভারঅল বিচার এই রাশিগুলোর সঙ্গে বন্ডিংটা, দুজনের মধ্যে বন্ডিং যথেষ্ট কিন্তু ভালো কিন্তু থাকে। এরপর আসি, আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কোন কোন রাশি ভালো হবে? আপনার সিংহ রাশি, আপনার মেষ রাশি এবং কর্কট রাশি, এ কটি প্রেমের ক্ষেত্রে ভালো, কারণ এটা জুডিয়াকের নবমতম রাশি এবং এটার মালিক হচ্ছে বৃহস্পতি। কোন রাশির সাথে আপনার ব্যবসা করলে, ব্যবসাতে পার্টনারশিপ বিজনেস করছেন বা কোন ব্যবসাতে ইনভেস্ট মানে রাখছেন, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ রাশি এবং মীন রাশি, আপনি ব্যবসাতে অ্যাপয়েন্টমেন্ট করতেই পারেন, এবং মেষ রাশি, এ কটি রাশির ক্ষেত্রে খুব ভালো। এবার শত্রু রাশি আপনার কোনটা? দেখুন, আপনার ক্ষেত্রে শত্রু রাশি যেটা আমি বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি, আপনার কন্যা রাশি এবং তুলা রাশি। বৃষ, কন্যা এবং তুলা, এই কটি রাশি আপনার ক্ষেত্রে কিন্তু অ্যান্টি। এবং মিডিয়াম ফল কোনটা দিবে? কুম্ভ রাশি, এবং মিডিয়াম ফল দিবে সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। একটা অ্যাভারেজ, এটা খুব ভালোও না আবার খুব খারাপও না। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন,
এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন এবং কোন কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, অনেক অনেক শুভেচ্ছা রইল ধনুরাশির। এবং ধনুরাশির বিষয়ে যদি আপনারা আরও কিছু ব্যক্তিগত রাশিভিত্তিক যদি আপনারা ভিডিও পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন। বিশেষভাবে আপনারা কিন্তু লাভ 100-এর উপর 1000% কিন্তু আপনারা কিন্তু পাবেন। হয়তো এই বিষয়ের উপর আমি এখনও বলছি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এখনও হয়তো আপনারা এই বিষয়ের উপর কিন্তু আপনারা ভিডিও এখনও পর্যন্ত পাননি, তাই আপনাদের সামনে এই ভিডিওটি আমি ডেডিকেশন করলাম। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। এবং লাইক করুন এবং পাশাপাশি আপনি আপনারা কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে আমি আবারও বলছি চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে আপনারা শেয়ার করুন। নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ 100% কিন্তু আপনারা কিন্তু পাবেন। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।